আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আমরা ট্রিগোনোমেট্রিক ট্রিগোনোমেট্রিক নিজেদের মধ্যে কম্বাইন্ড ফাংশনের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় ম্যাথগুলো আমরা দেখব, এবং এই আগের লেকচারগুলোতে আমরা এই টপিকগুলো আলোচনা করেছি, এবং লাস্ট টপিক হচ্ছে তোমার এই টপিকটা, সামারি টপিকটা নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এরপরে আমরা দেখো ট্রিগোনোমেট্রিক ও ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্মিলিত থাকলে, কম্বাইন্ড থাকলে, অর্থাৎ নিজেদের মধ্যে ফাংশন গুলো কিভাবে করতে হয় ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সেটা একটু দেখি। এবং সেটা আমি টাইপ 13-তে লিখেছি, অর্থাৎ পর্ব 13-তে ভাগ করেছি আমি। আর এখানে আমি একটা হেডলাইন লিখেছি দেখো, যে বলেছি দুটি ফাংশনের মধ্যে, অর্থাৎ এই দুইটা ফাংশনের ভিতরে যে কোনো একটা ফাংশনের অন্তরীকরণ তোমাকে করতে হবে, করে যদি অপর টার্ম পাও তাহলে যেটার জন্য তুমি পাচ্ছ সেটাকে জেড ধরে ম্যাথ করতে হবে। অর্থাৎ দুইটা ফাংশন আছে, তার ভিতরে তুমি একটাকে অন্তরীকরণ করবা, করলে যদি আর একটা পাও তাহলে যার জন্য তুমি পাচ্ছ সেটাকে কি করতে হবে, অন্তরিক, সেটাকে জেড ধরে ম্যাথ করতে হবে। ওকে, সো আমি এখানে তিনটা ম্যাথ লিখেছি, তো ধারাবাহিকভাবে দেখি আসলে। তো এখানে প্রথমে আমি সলভ করি এই ম্যাথটা, খেয়াল করো। আমি যদি কজ এক্স কে অন্তরীকরণ করি তাহলে আমি পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স, কিন্তু আমার রুটের ভিতরে আছে কি, শুধু সাইন এক্স, বুঝতে পারছো? সো এটাকে জেড ধরলে আলটিমেটলি ম্যাথ হবে না, তাহলে অবশ্যই এটাকে ধরা লাগবে। এবার দেখি 3+4 কজ এক্স, দেখো সাইন এক্স এ করলে তুমি আবার শুধু কজ এক্স, কিন্তু 3+4 কজ এক্স তুমি পাচ্ছ না, বাট নিচেরটাকে করো অন্তরীকরণ তাহলে উপরটা পাবা তুমি, তাহলে এটাকে জেড ধরতে হবে। কজ এক্স অন্তরীকরণ করলে পাবো কত, মাইনাস সাইন এক্স, বাট এখানে আছে 1 - sin x, তাহলে হচ্ছে না। তাহলে 1 - sin x কে অন্তরীকরণ করো, 1 কে করলে 0, মাইনাস সাইন এক্স কে করলে কত হচ্ছে তোমার, মাইনাস কজ এক্স, তাহলে উপরে টার্ম পাচ্ছ, সো করা যাবে। এবার আমরা জেড ধরবো, তাহলে প্রথমটা দেখো ম্যাথ করি। সো প্রথমটা আমরা সাইন এক্স কে জেড ধরবো, সো অন্তরীকরণ করি, এখানে হয় কজ এক্স, সো ডিজেড ইকুয়াল টু তোমার কজ এক্স ডিএক্স। তাহলে দেখো কজ এক্স ইন্টু ডিএক্স এর মান তুমি দেখো, তুমি জানছো কি ডিজেড, সো তোমার কাজ হচ্ছে এখানে মানটা বসিয়ে দাও, আর নিচে পাচ্ছ কি 1/√z। সো 1/√z এর ফর্মুলাটা কি হবে বলতো, 2√z + c, তাহলে 2√z এর মান কত, sin x + c। সো এভাবে করলে তোমার আলটিমেটলি অ্যানসারটা হয়ে যাচ্ছে। ওকে, এখন এই ম্যাথটা তুমি আরেকভাবে করতে পারো, ঠিক আছে? সেটা কিভাবে করতে পারো দেখো, তোমার বইতে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে একটা ফাংশন নিচে আছে, সেই ফাংশনটার অন্তরীকরণ তুমি যদি উপরে পাও, অর্থাৎ রুটের ভিতরে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা তুমি যদি উপরে অন্তরীকরণ করে যদি পাও তাহলে উত্তর হবে 2 ইন্টু নিচেরটা। ওকে, সো এই যে এই ফর্মুলাটা তোমার বইতে আছে, এই এই ফর্মুলাটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো নিচেরটা অন্তরীকরণ তুমি উপরে পাচ্ছ, তাহলে 2 ইন্টু নিচেরটা। ওকে, এবং এই ফর্মুলাটা আমি প্রুভ করে দিয়েছিলাম লেকচার নম্বর 5-এ, তোমরা ওখানে লেকচার নম্বর 5 দেখলে বুঝতে পারবা। ওকে, সো এইভাবে করলেও হবে ম্যাথটা, বাট যদি তোমার সৃজনশীলে যদি তোমার 4 মার্কের জন্য আসে তাহলে অবশ্যই ভেঙে করা উত্তম, বাট এই ম্যাথ জেনারেলি তোমার সৃজনশীলে দিবে না, অবশ্যই এমসিকিউ এর জন্য এই ম্যাথগুলো তোমার কাজে লাগবে, এবং বোর্ড পরীক্ষাতে তোমার হচ্ছে যে দিতে পারে, প্লাস ঢাকা ভার্সিটিতে এই সমস্ত ম্যাথগুলো দেয়, এবং যখন এমসিকিউ আসবে তখন তুমি অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করবা, ঠিক আছে? এবার আমরা দেখি এই ম্যাথটা, খেয়াল করো, তাহলে আমাকে অবশ্যই নিচেকে জেড ধরতে হবে, কারণ নিচেরটা জেড ধরলে আমি উপরেরটা পাবো। সো dz/dx, 3 কে করলে 0, এটাকে করলে -4 sin x, তাহলে খেয়াল করো dz = -4 sin x dx, কিন্তু তোমার জানা আছে কি সাইন এক্স আর ডিএক্স, তাহলে তুমি -4টা এই সাইডে নিয়ে আসো, তাহলে sin x dx, তাহলে এখন মানটা বসিয়ে দাও, তাহলে ওইটা মিলে কি পাচ্ছ তুমি dz, আর এখানে -4, এখানে তুমি পাচ্ছ হচ্ছে -4, আর নিচে কত ধরেছো তুমি z, তাহলে 1/z, সো 1/4, -1/4 বাইরে নিয়ে আসো, dz/z থাকতেছে, সো dz/z মানে তুমি জানো সেটা কি, লন z, সো -1/4 লন z এর মান কত, 3+4 cos x,
প্লাস সি, এখানেও প্লাস সি হবে একটা, এখানেও প্লাস সি হবে একটা। সো এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন এই ম্যাথটা তুমি যদি এমসিকিউতে করতে দাও, এমসিকিউতে যদি তুমি করতে চাও তাহলে তুমি কিভাবে করবা, এটার জন্য ফর্মুলা আছে। কি দেখো, ইন্টিগ্রেশন একটা ফাংশন আছে যেটা তোমার এফ অফ এক্স, এই ফাংশনটার অন্তরীকরণ তুমি যদি উপরে পাও, আগে দেখো এখানে রুট ছিল, এখন রুট নাই, যদি না থাকে তাহলে সূত্রটা হচ্ছে লন ইনটু নিচেরটা, লন ইনটু নিচেরটা, লন ইনটু নিচেরটা। তাহলে ফর্মুলা দেখো, খেয়াল করো যে আমরা যদি এখন এই ফর্মুলাটা ইউজ করতে চাই, আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করে এই ম্যাথটা করতে চাই, তাহলে আমরা একটু সাইডে দেখি কেমন আসলে। খেয়াল করো, নিচেরটার অন্তরীকরণ আমি উপরে বসাবো, তাহলে থ্রি প্লাস ফোর কজ এক্স, থ্রি কে করলে শূন্য, আর ফোর এক্স, ফোর কজ এক্স কে করলে কত হবে, মাইনাস ফোর সাইন এক্স। তাহলে আমি এই ইন্টিগ্রেশনে কত গুণ করেছি, এই ম্যাথের সাথে মাইনাস ফোর গুণ করেছি না, তাহলে কি আমার অবশ্যই মাইনাস ওয়ান বাই ফোর বাইরে নিয়ে আসতে হবে ইনটু ডিএক্স। এখন খেয়াল করো, নিচেরটার অন্তরীকরণ তুমি উপরে পেয়ে গেছো না, পেয়ে গেছো, আর এটা তো আর চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে ওয়ান বাই ফোর তুমি রাখো, নিচেরটার অন্তরীকরণ তুমি উপরে পেয়ে গেছো। এখন সূত্র হচ্ছে লন নিচেরটা, লন কি নিচেরটা, অর্থাৎ থ্রি প্লাস ফোর কজ এক্স প্লাস সি, যদি এমসিকিউতে আসে তুমি এভাবে অ্যাপ্লাই করবা। ওকে, সো জেনারেলি এগুলো ঢাকা ভার্সিটিতে আসে, বুঝতে পারছো এমসিকিউগুলো। তো মোটামুটি দেখো যে এটা এমসিকিউ এর জন্য, এই ফর্মুলার জন্য এটা ইউজ করবে, আর এমসিকিউ এর জন্য তুমি এটা ইউজ করবে, রিটেন এর জন্য যদি আসে তাহলে এটা ইউজ করবে, ঢাকা ভার্সিটি যদি রিটেনে আসে তাহলে তুমি এটা ইউজ করবে, আর ঢাকা ভার্সিটি যদি এমসিকিউতে আসে তাহলে তুমি এটা ইউজ করবে। ওকে, আচ্ছা, বাট সো রিটেন এর জন্য একটু বড় করে করাই বেটার, বুঝতে পারছো। আচ্ছা, যদি মার্কস আসলে এগুলো রিটেনে না দেওয়ারই, মানে না দেওয়ারই আসলে কথা, তারপরও যদি দিয়ে দেয় ঠিক আছে, তখন তুমি বড় করে করবা, আর এমসিকিউতে আসলে এভাবে করবা। তো এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাই। ওকে, তো নেক্সট এক্সাম্পলটা একটু দেখি, খেয়াল করো নেক্সট এক্সাম্পলটা কেমন আসলে। দেখো, আমরা যদি নিচের টার্মটা ধরি তাহলে উপর টার্মটা পাবো, তাহলে আমরা নিচের টার্মটাকে জেড ধরবো। তো অন্তরীকরণ করো, এটাকে করলে শূন্য, আর এটাকে করলে হবে কত, মাইনাস কজ এক্স, তাহলে ডিজেড ইকুয়াল টু মাইনাস কজ এক্স ডিএক্স, তাহলে আলটিমেটলি তোমার কিন্তু এখানে আছে কত, কজ এক্স ইন্টু ডিএক্স, বাট এখানে মাইনাস চলে এসেছে, সো তোমার কাজ আছে এই মাইনাসটা তুমি এখানে দাও। তাহলে খেয়াল করো, তাহলে কজ ডিএক্স এর মান কত পেলাম আমি, মাইনাস ডি জেড, আর এটা ধরেছি কত আমি জেড, তাহলে জেড স্কোয়ার, সো মাইনাসটা তুমি সামনে নিয়ে আসো, আর জেডটা তুমি উপরে নিয়ে যাও, এখানে হবে ডি জেড, সো মাইনাসটা রাখো, এটাকে অন্তরিক, এটাকে যোগাধিকরণ করলে কি হয়, যা পাওয়ার থাকবে তার থেকে এক যোগ করো, তাহলে উপরে যেটা হবে সেটা তুমি এখানে লিখো প্লাস সি, তাহলে মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে যাচ্ছে, সো আলটিমেট দাঁড়াচ্ছে ওয়ান বাই জেড প্লাস সি। এখন তুমি জেড এর মান বসাও, জেড এর মান হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি। সো এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তো আমরা এখন তিনটা এক্সাম্পল দেখলাম, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব। ওকে, তো শুরু করব, তাহলে দেখো আমরা এই ম্যাথটা দেখি। খেয়াল করো, এই ম্যাথটা একটু ঝামেলা আছে, তো এই ম্যাথটা দেখি, লাস্ট ম্যাথটা। সো দেখো, খেয়াল করো, এই ম্যাথটাই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এমনভাবে বাড়া নিতে হবে যে একটাকে জেড ধরলে আর একটা হবে। খেয়াল করো, আমি যদি এটাকে জেড ধরি তাহলে উপরেরটা তুমি পাচ্ছ না, বা উপরেরটাকে যদি তুমি জেড ধরো তাহলে নিচেরটাও পাবা না। এজন্য তোমাকে একটা ছোট্ট একটা কাজ করে নিতে হবে। দেখো, কাজটা হচ্ছে এমন যে এই কজ স্কোয়ার এটাকে আমি করবো সেক স্কোয়ার এক্স, ট্যান আর সেক না, তাহলে আমরা এমন একটা ফর্মুলা জানি যে ট্যান এক্স কে করলে আমরা কি পাবো, সেক স্কোয়ার এক্স, অর্থাৎ ট্যান এবং কজের ভিতরে ট্যান এবং কজ কে যদি আমি সেকে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমি পেয়ে যাবো। সো আমার কাজ থাকবে কি, আমি সেক স্কোয়ার কনভার্ট করবো, তাহলে সেক স্কোয়ার কনভার্ট করার জন্য আমার কি করতে হবে বলতো, এখানে আমার করতে হবে কি, কজ স্কোয়ার করতে হবে। তো কজ স্কোয়ার করলে কি হয় বলতো, কজ স্কোয়ার যেহেতু আমি লিখেছি তাহলে এখানে কি করতে হবে তোমার, এখানে কজ এক্স লিখতে হবে। দেখো, সাইন এক্সকে আমি কজ এক্স যদি ভাগ করি তাহলে দেখো এই সাইডে কজ স্কোয়ার গুণ করলে অসুবিধা হচ্ছে না, কাটাকাটি করে আলটিমেটলি সেম হচ্ছে। এখন খেয়াল করো, ওয়ান বাই কজ স্কোয়ার মানে কত,
সেক স্কোয়ার পেয়ে গেছি, আমার কাঙ্ক্ষিত লক্ষ্য এটা ছিল, সেক স্কোয়ার পেয়ে গেছি। এখন এই বাকি টার্মটাকে তুমি একটু সাইজ করে লেখো, সাইজটা সাইজ করে লিখলে কেমন হয়, রুট ট্যান এক্স ট্যান এক্স, আর এটা হচ্ছে কত তোমার, সেক স্কোয়ার এক্স ডিএক্স, ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে কত, সেক স্কোয়ার এক্স। তো খেয়াল করো এইটা এটা কাটাকাটি করলে কত হবে, নিচে রুট ওভার ট্যান এক্স আসবে, আর এখানে কত হচ্ছে তোমার, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এই যে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখন এটাকে ধরলে, এটাকে জেড ধরলে কিন্তু উপরেটা পেয়ে যাচ্ছ, এই যে ট্যান এক্স কে ধরলে সেক স্কোয়ার এক্স পাচ্ছ। তো তোমার কাজ আছে এখন জেড ইকুয়াল টু কি ধরবা, ট্যান এক্স ধরবা। তাহলে ডিজেড বাই ডিএক্স এটা করলে হবে কত, সেক স্কোয়ার এক্স। তাহলে ডিজেড ইকুয়াল টু হবে তোমার কত, সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কিন্তু তুমি জানো এটা কি, ডিজেড। তাহলে এখন দেখো এটা মান বসাও, ডিজেড আর রুট ট্যান এক্স। তাহলে দেখো ট্যান এক্স কে ধরেছো আমি কি, জেড না, তাহলে এখানে কত হবে, ওয়ান বাই রুট জেড। এবং এটাকে করলে, এটাকে করলে কত হবে তোমার, সাইডে লিখি, খেয়াল করো। সো এই লাইন থেকে আমি যদি আসি, তাহলে এটাকে করলে কত হচ্ছে তোমার, টু রুট জেড, টু রুট জেড প্লাস সি। সো এখন কাজ হচ্ছে তোমার জেড এর মানটা বসিয়ে দাও, ট্যান এক্স প্লাস সি, এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। সো ত্রিকোণমিতিক ও ত্রিকোণমিতিক এর নিজেদের মধ্যে থাকলে কীভাবে করতে হয় সেটা দেখলাম। এখন আমি চারটা এক্সাম্পল দেখালাম, তোমাদের বইতে হয়তো আরও বা চার পাঁচটা এক্সাম্পল থাকতে পারে, তো তোমাদের কাজ হচ্ছে ওইগুলো করা, ঠিক আছে। তো এগুলো বেশি বোর্ডে এসছে, আমি এই জন্য এগুলো করাই দিয়েছি, বাট তোমার যদি নিয়মটা জানা থাকে তাহলে তুমি যে কোনো ম্যাথ পারবা। তুমি যদি এইগুলো করো তাও তোমার হবে, কাভার হয়ে যাবে, ঠিক আছে। সো তোমার এই ত্রিকোণমিতিক প্লাস ত্রিকোণমিতিক ফাংশনের জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেশনের ফর্মুলা, আর নাম্বার টু হচ্ছে এই লাইনটা, অর্থাৎ দুটি ফাংশনের মধ্যে যেখানে একটাকে অন্তরীকরণ করলে অপরটা যদি পাওয়া যায়, তাহলে যার জন্য পাচ্ছি তাকে আমরা জেড ধরে ম্যাথ করব। জাস্ট এইটা তুমি যদি মাথায় ঢোকা রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই ধরনের ম্যাথগুলোর সমস্যায় পড়বে না, ঠিক আছে। জেডের বদলে তুমি অন্য অন্য কোনো টার্মও ধরতে পারো, সমস্যা নাই, বাট জেনারেলি আমরা জেড ধরে করি, ঠিক আছে, অভ্যস্ত, এই জন্য তুমি জেড ধরে করতে পারো, সমস্যা নাই। সো আসলে দশের বি এর লেকচারগুলো তোমার যে 13টা টাইপে ভাগ করেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমাদের ম্যাথগুলো গুলিয়ে না যায়, যে ত্রিকোণমেট্রিক দেখো উপরে ত্রিকোণমেট্রিক নিচে ত্রিকোণমেট্রিক, অর্থাৎ এই যে টার্মগুলো যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে। এই জন্য আমি টাইপ আকারে ভাগ করেছিলাম, আমার দশের বির যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস আমি করালাম আজকের, আজকের পরে, আজকের এই লেকচারের পরে আসলে দশের বি নিয়ে কোনো আলোচনা নাই। এর পরবর্তী লেকচারে, লেকচারগুলোতে আমি দশের ছি, তারপরে দশের ডি এসব নিয়ে আলোচনা করবো, দশের সিতেও আমি ওরকম টাইপ আকারে ভাগ করে দিব। হয়তো ক্লাসগুলো বেশি হচ্ছে, বাট তোমাদের জন্য আই থিঙ্ক সুবিধা হবে।